হ্যালো বন্ধুরা, প্রথমে বলবো আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিউ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন যে এই যে ড্রেসটি আজকে পরে আছি, এই ড্রেসটি আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম, এই আমার চুড়িদারটা বানানোর। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো আমি সব কিছু নিয়ে চলে এলাম, সরঞ্জাম যা যা লাগবে। তো এটা আমার চুড়িদারের পিসটি, আর এটা হচ্ছে ভেতরে যে অস্ত্রটা ব্যবহার করবো সেই লাইনিংটি, আর এটা হচ্ছে সে প্যান্টের ছিটটি। আগে আমি এই পেন্সিল প্যান কাটিংটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো আজকে শুধু তোমাদেরকে আমি এই চুড়িদারটি কাটিং করে দেখাবো এবং সেলাইও দেখাবো। তো চলো বন্ধুরা, এবার প্রথমে কিন্তু লাইনিংটা কাটিং করা শুরু করব ড্রয়িং করে নিয়ে। তো প্রথমে দেখুন দু ভাঁজ করে নিচ্ছি, দু ভাঁজ করে নিয়ে কিন্তু চার ভাঁজ করে নিলাম, যেহেতু এই চুড়িদারটা একটু লম্বা হবে ঝুলে, তাই জন্য প্রথমে আমি পুরোপুরি একদম ভাঁজ করে নিয়েছি, দিয়ে ঝুলটা মাপটা নিয়ে নিয়েছি। আর ঝুল নেওয়ার পর তারপর কিন্তু প্রথমে পুট নিয়ে নিলাম। পুট নেওয়ার পর কিন্তু আমাদের মোহরার মাপটা নিতে হবে, সেখান থেকে কিন্তু আমরা ছাতির মাপটা নেব। ছাতির মাপ নেওয়ার পর কিন্তু বডি লম্বা নিতে হবে, বডি লম্বা না নিলে কিন্তু আমরা কোমরের মাপটা নিতে পারবো না। তো কোমরের মাপ নিয়ে নিয়েছি, নেওয়ার পর কিন্তু বডি থেকে কোমরের মাপটি সেভ করে নেব। তারপর কিন্তু হিপের মাপটা নেব, হিপটা কিন্তু কোমরের মাপ থেকে এক ইঞ্চি এক্সট্রা বাড়তে থাকবে। তারপর নিচের ছাতির চওড়ার মাপটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর কিন্তু আমি সোজা বরাবর কিন্তু একটা লাইন টেনে নেব। তো লাইন টেনে নিয়েছি, এবার আমি মোহরার হাফ শেপটি দিয়ে নেব। তো মোহরার হাফ শেপটি দিয়ে নিয়েছি, তারপর কিন্তু মোহরার যে শেপগুলো দিতে হবে তার জন্য আমি সামনে পেছন দুদিকে মোহরার শেপ দিয়ে নিয়েছি। তো গলার চওড়া থাকবে আমার 4.5 ইঞ্চি, যেহেতু একটু চওড়া মতন হবে ছড়ানো গলাটা। তো কাঁধে পুটটা হাফ শেপ দিয়ে নিয়েছি, আর সামনের গলার ঝুল থাকবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি চওড়া নিয়ে আমি বক্স মতন একটা কাটিং করে নিয়ে গোল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে রাউন্ড শেপটা দিলে খুব সুন্দর হয়। তারপর কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু পেছনের গলার জন্য আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেবো, নিয়ে পেছনের গলার রাউন্ড শেপটা দিয়ে নেবো। তো বন্ধুরা আমার কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে, এবার কিন্তু আমি কাটিং করে নেবো। তো কাটিং করে নেওয়ার পর কিন্তু আমি দেখো সামনের গলার পশ্চিম থেকে কিন্তু কাটিংটা করছি, সে কাটিংটা কিন্তু আবার পেছনের মোহরা থেকে কাটছি। তো কেটে নেওয়ার পর কিন্তু আমি কিন্তু এক পার্ট বার করে নেবো। তো বার করে নিয়ে পেছনের গলার ঝুলটা এবার কাটিং করে নেবো। কাটিং করে নেওয়ার পর যে সামনের যে মোহরার যে শেপটা ছিল সেটা কিন্তু এদিকের পার্টটিতে দিয়ে নিলাম। তো হয়ে গেছে। এবার আমি কাপড়টি চার ভাঁজ করে নিয়ে লাইনিংটা বসিয়ে নিয়ে আমি কিন্তু কেটে নিলাম, কিন্তু কাপড়টি ঝুলে আরও 3 ইঞ্চি ঝুলটা বেশি ছিল লাইনিংয়ের থেকে। তো এবার আমি কিন্তু যে গলার যে কাপড়টি কাটিনি, কাপড়ের এইভাবে সেলাই করব বলে এই যে সহজে হবে, তাহলে আমার আলাদা করে কোনো পট্টি বসাতে হবে না গলাতে, এইভাবে বসালে আর খুব তাড়াতাড়িও হবে। তো এবার আমি গলার কাপড়টি কাটিং করে নিলাম। তো এবার উল্টে নেব, উল্টে নিয়ে কিন্তু আমি একটি চাপ সেলাই ব্যবহার করব এখানে। তো চাপ সেলাই ব্যবহার করে এটা কিন্তু ব্যাকনেক ডিজাইন হবে, তাই জন্য ডিজাইনের ভিডিওটা কিন্তু আগেই তোমাদেরকে এই ব্যাকনেক ডিজাইনের ভিডিওটা তোমাদের আগেই আমি শেয়ার করে দিয়েছি ফুল ভিডিও। যারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখোনি তারা দেখে নিও, আমার প্রোফাইলে দেওয়া আছে। তো এই আমি খুব সহজে দেখিয়েছি ডিজাইনটা তোমাদেরকে। তো হয়ে গেল আমার এই ডিজাইনটা করা, এবার আমি কিন্তু ফুটটা জয়েন করে নেব। তো দেখুন আমি লাইনিংটা খুলে নিয়েছি, খুলে নিয়ে ছিটটা খুলে নিয়ে ছিট আর লাইনিং একসাথে জয়েন করে নিয়ে তারপর কিন্তু এটাকে উল্টে দেবো। এইভাবে উল্টে দিলে কিন্তু পুটের যে সেলাইটা ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এটাও আরেক দিকটাও একইভাবে করে নিয়েছি। এবার আমি ছাতির যে আমার ফিটিংসের ব্যাপারটা আছে সেটা কিন্তু করে নেব। তো আমার 3 ইঞ্চি বেঁচেছে আমার ছাতির মাপ থেকে, তো এদিকে 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এবার কোমরের মাপটিও নেব, কোমরের মাপও আমি 5 ইঞ্চি বাড়ছে, তো এ ধারে নেব 2.5 ইঞ্চি, আর এই যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এই পাশেও নেব কিন্তু আমি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি নিয়ে আমি যেখান থেকে 1.5 ইঞ্চি নিয়েছিলাম সেখানে আমি কিন্তু বরাবর লাইন টেনে নিলাম। তো এবার আমি যে হিপের মাপটা করব সেটা হচ্ছে আমি মোহরার ওখান থেকে যেখানে 1.5 ইঞ্চি মাপ নিয়েছিলাম সেখান থেকে ফিতেটি ধরে আমি 13 ইঞ্চিতে একটি মার্জিন করে নেবো। তো মার্জিন করে নেবার ওখানে 1 ইঞ্চি মেপে নিয়ে আমি 2.5 ইঞ্চির সাথে একবারে লাইনটি টেনে নেব। তো সোজা বরাবর লাইনটি টেনে নিয়েছি। তো এবার আমি সেলাই করে নেব, ঠিক অপোসাইডও কিন্তু একইভাবে করব আমি। তো এইভাবে যদি আপনারা ফিটিং করেন চুড়িদারটা তাহলে খুব সুন্দর হবে, কোনো দিক
ছোট বড় হবে না, তো অপর সাইডটাও কিন্তু আমি একইভাবে করে নেব। আমাদের ছাতির মাপ বা কোমরের মাপ যা বাজবে তার থেকে হাফ হাফ, মানে এদিকে হাফ করে নেবো এদিকে হাফ করে নেবো, তাহলেই কিন্তু আমাদের ঠিকঠাক জামাটা খাটানো হয়ে যাবে। তো হয়ে গেল। এবার আমি যে লাইনিংটা যে আছে ভেতরের অস্তরটা, সেটা নিচের দিকটা আমি মুড়ে নেব। নিচের দিকটা ভালো করে একইভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পর কিন্তু আমি এবার চুড়িদার যে সাইডের দিকটা যে মোড়া থাকে সেলাইটা, সেটা কিন্তু মুড়ে নেব। আর সাইডে আমি কিন্তু 1 ইঞ্চি চওড়া নিয়ে মুড়ছি, মানে সেলাইটি করছি। আর চারিধার একইভাবে, কোনো দিক যেন ব্যাকাত বা তেড়া হয়ে না হয় ঠিক দেখে, একভাবে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আবার অপর সাইডটাও একইভাবে টানা সেলাইটি করে নিতে হবে। তো আমার সেলাই করা হয়ে গেছে, দিয়ে সাইডে চাপ সেলাইটাও আমি দিয়ে নিয়েছি। তো এবার বন্ধুরা সোজা করে নিই, দেখো জামাটি আমি সোজা করে নিলাম। এটা কিন্তু ব্যাক নেক ডিজাইনটা, আর এ দেখুন আমার জামাটা তৈরি হয়ে গেছে। এবার শুধু আমাদের হাতাটা বসালেই হয়ে যাবে। তো এটা পেছনের গলার ডিজাইন। তো হাতার ডিজাইনটাও আমি তোমাদেরকে আগে রিলসে বা শেয়ার করে দিয়েছি। তো এবার আমি আমার হাতের মৌরির মাপটা নিয়ে নিলাম 5 ইঞ্চি। আর তারপরে যে আমাদের যে হাতাটা সেট করা, মানে জয়েন করব, অনেকেরই কোয়েশ্চেন ছিল কিভাবে জয়েন করে। তো দেখুন এই যে পুট থেকে নিয়ে হাতার যে উপর দিকটা আছে, পুট থেকে ধরে নিয়ে কতটা হচ্ছে সেখানে কিন্তু মার্জিন করে নিতে হবে। করে নিয়ে টানা সেলাইটি দিয়ে নিতে হবে, তারপর ঘুরিয়ে আর একটি সেলাই দিয়ে নেবো, তাহলে আমাদের হাতাটি সেলাই করা হয়ে যাবে। তবে সাইডের যে কাপড়গুলো আছে আমার বাড়তি, সেগুলো কিন্তু কেটে নিতে হবে। তো উল্টে নেবো এবার, কিন্তু এবার হাতাটা যে আমরা জয়েন করব কিভাবে, হাতাটাকে আমরা সোজা করে নেব। আর হাতার যে আমরা চুড়িদারে যে জয়েনটা করব, সেটা কিন্তু চুড়িদারটা উল্টো হবে। হাতাটা সোজা দিক থাকবে আর চুড়িদারটা উল্টো দিক থাকবে, দিয়ে জয়েন্টে জয়েন্টে মিলিয়ে নিয়ে কাপড়গুলো যে জয়েনের সেগুলো একটু এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে ঠিক এইভাবে এবার মেশিনেতে বসিয়ে এইভাবে এখান থেকে সেলাইটা শুরু করতে হবে, তাহলে হাতাটা কোনো ব্যাকাতারা হবে না। তো আস্তে আস্তে ঘুরে ঘুরে সেলাইটি করে নিতে হবে। এইভাবে আপনারা হাতা সেলাই করে নেবেন বন্ধুরা। তো হাতা সেলাই করাটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে কিভাবে হাতা জয়েন করতে হয় চুড়িদারের সাথে বা ব্লাউজের সাথে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো করতে একদম ভুলবেন না। আর ফলো করে রাখবেন যেহেতু আমার ভিডিওটি, তাহলে আপনাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। থ্যাংক ইউ।